আজকে আমি তোমাদের আমার একটা পছন্দের রেসিপি শেয়ার করছি। মাছটা হচ্ছে এটা তেলাপিয়া মাছ। তোমরা এটা কই মাছ দিয়েও করতে পারো, রুই মাছ দিয়েও করতে পারো, কাতলা মাছ দিয়ে করতে পারো, তবে ওগুলোতে পেটি দেবে। খোয়া ক্ষীর দিয়ে মাছের ঝাল, খুব আনইউজুয়াল রান্না, করে দেখতে পারো, সত্যি খুব ভালো লাগে। এখানে আমি 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। এটা কিন্তু আমি নিজের রেসিপি, নিজেই বাড়িতে সবটাই বানিয়েছি। সাধারণত আমরা খোয়া ক্ষীর দুধ থেকে বানাই। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, তার সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে পেস্ট করে একটু কড়াইতে ফ্রাই করে নিয়েছি, নিয়ে তোমার পনিরের খোয়া ক্ষীর বানিয়ে নিয়েছি। এইখানে আমি একটা পেস্ট বানিয়েছি, খুব সিম্পল রান্না। আমি কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। এখানে তোমার বড় চামচে 2 চামচ আদা, লঙ্কা 6টা 8টা দিয়েছি, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি হবে, আর 1 মুঠো কিশমিশ জলে ভিজিয়ে জাস্ট নুন দিয়ে বেটে নিয়েছি, আর কিচ্ছু না। আমি এখানে সর্ষের তেল আগেই গরম করতে দিয়েছি কড়াইতে। কড়াইতে এরকম দেখছো এই কারণে আমি তোমাদের বললাম যে পনিরের খোয়া ক্ষীরটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি, সেই জন্য আমি তেল দিয়ে একটু নুন দিয়ে আমি ফ্রাই করেছি। আর এখানে আমি গরম মশলার মধ্যে একটুখানি দারচিনি, বড় এলাচের গুঁড়ো, আর 2টো লবঙ্গ, আর একটু গোলমরিচ নিচ্ছি, বাস, আর কিচ্ছু দিচ্ছি না। তোমাদের আমি আগেও জানিয়েছি যে মাঝে মাঝে আমি তো পুরোনো দিনের রান্না দেখাই, আর তোমার দাদা খেতে ভালোবাসেন। ইনফ্যাক্ট আমরা দুজনেই খুব একটু পেটুক মানুষ, তো আমরা নানা রকম এক্সপেরিমেন্ট রান্না করি। আমাদের বাবা থাকতেই করতাম, বাবা খুব অ্যাপ্রিসিয়েট করতেন, মানে আমার শ্বশুরমশাই, তো সেই অভ্যেসটাই রয়েছে। এরকমই একটা আমার একদম সম্পূর্ণ নিজস্ব রেসিপি, যে কোনো ছুটির দিনে জাস্ট একটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আমি এখানে আদা, কিশমিশ আর তোমার লঙ্কা দিয়ে বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি। যেটা করব, সামান্য একটু কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জাস্ট এইটুকু। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তার সঙ্গে আমি একটু হলুদ দিচ্ছি, একটু ধনে দিচ্ছি, আর একটুখানি জিরে গুঁড়ো। রুই মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে, সেগুলো বড় মাছের পেটিও হতে পারে, গাদাও হতে পারে, যেটা তোমাদের ইচ্ছে। আমি রান্নাটা তোমাদের শেয়ার করছি। আমি এখানে মশলা যে পেস্ট করেছি তার জলটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জলটা দেব। রোজকার একঘেয়ে রান্না থেকে একটু নিজেদেরকে অন্যভাবে ভাবা, অন্যভাবে খাওয়া, নিজেকে একটু ভালোবাসা, সবসময় যে দোকানে যেতে হবে বা দোকানে যেতে পারলাম না, সবসময় সম্ভব হয় না, তাই বাড়িতে যেরকম মাছ থাকবে তোমরা চিংড়ি মাছ দিয়েও করে দেখতে পারো, ভালো লাগবে। একটু অন্য রকমভাবে ভেবেছি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমি নুন দিচ্ছি, পেস্টেও নুন দিয়েছি, খোয়া ক্ষীর যেটা বানিয়েছি সেটাতেও নুন দিয়েছি, আর মাছে তো নুন হলুদ নর্মাল আমরা যেরকম ভাজি সেরকমভাবেই ভেজেছি। সুতরাং নুন, ঝাল, মিষ্টি সবটাই কিন্তু তোমরা দেখে নেবে তোমাদের কীরকম টেস্ট আর রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবারে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমরা দুজনেই এই মাছটা খুব ভালোবাসি, সেই জন্য এই মাছ দিয়ে করলাম। তোমরা যারা অন্য মাছে খেয়ে মানে করতে পারো, সবাই যে সবটা ভালোবাসবে তা তো নয়, অনায়াসে অন্য মাছ দিয়ে করতে পারো, আমি তো তোমাদের বলেই দিয়েছি। তাই নুন, ঝাল, মিষ্টি সবটাই তোমরা কতটা পরিমাণ নিচ্ছ, তোমরা কতটা সহ্য করতে পারছো সেই পরিমাপ বুঝে দেবে। এগুলো কিন্তু আলাদা করে বলা যায় না। মাছটা আমি একটা রকম জলে রেখেছি,
খুব বেশি আবার গ্রেভিও হবে না, আবার খুব ঝোলও হবে না। ঝরঝরে ভাত দিয়ে ছুটির দিনে একবার বানিয়ে দেখতেই পারো। আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। আমি এইরকম ঝোল রেখেছি, এর উপর আমি খোয়া খিরটাকে দেব। খির এই জন্যই বলছি যে খিরের মতনই টেস্টি হয়, তবে আমি মিষ্টি দিইনি, বারবারই বলছি আমরা মিষ্টি খুব একটা পছন্দ করি না। তোমরা চাইলে খিরটা চিনি বা গুড়ের সঙ্গে মাখিয়ে দিতে পারো। এবারে আমি এই খিরটা দিয়ে দেব, তাতে তোমার এটা একটু থিকার হবে, গ্রেভিটা খেতেও অসাধারণ হবে। আমি 200 গ্রাম পনিরে করেছি, পনিরের খোয়া খির। তোমরা চাইলে কমও করতে পারো, আমি কিন্তু পুরোটা দিইনি। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হচ্ছে এবং গ্রেভিটা একটু থিক হচ্ছে। কেউ চাইলে তোমরা ঝোলটাকে একদম টানিয়ে নিয়ে তার উপরেও দিতে পারো, দিয়ে একটুখানি রেখে নামিয়ে দিতে পারো। আমি সবসময় বলি যে তোমাদের আমি শেয়ার করি কে কিরকম ভাবে খাবে, আর সেটা তোমাদের ওপর। সবার টেস্ট, সবার রুচি নাও সমান নাও হতে পারে। আমি এটাকে একটুখানি ফুটিয়ে নেব। আমি একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্রেভিটা থিকার হওয়ার জন্য। আমি এইরকম একটা গ্রেভি রেখেছি, তোমরা চাইলে এটাকে আরো টানিয়ে দিতে পারো, তোমরা চাইলে আরো ডাইলুট করে দিতে পারো আরো। মানে আমি তো ভেজেছি জিনিসটাকে, আমি লাইট করে ভেজেছি, কেউ চাইলে আরো তুমি কড়া করে তোমরা ভাজতে পারো আর কি, মানে শক্ত করে। আমি আমার মতন করে করেছি। তো এই মোটামুটি আমার রান্না কিন্তু শেষ, তৈরি হয়ে গেছে খোয়া কির দিয়ে মাছের ঝাল। সবার শেষে আমি যেটা করছি, সামান্য ঘি আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার খোয়া খির দিয়ে মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল। তোমরা চাইলে অন্য মাছ দিয়ে করতেই পারো। অবশ্যই বলবে আমার এই রান্না তোমাদের কেমন লেগেছে।